স্টার্ট কইল। হেই হয়ে যাচ্ছে, 13 ছিল গাইস। কিন্তু আমার মোটা চেহারায় অত দম নেই, আমি বেশিক্ষণ জলে চুপতে পারিনি। ঠিক আছে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে এসেছি আজকে আমার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকে দেখতেই পাচ্ছি সঙ্গে আমার চুনমুনু আছে। যখনই ভিডিও করো তখনই ও ঘুম থেকে উঠে পড়ে, আর এটাই হচ্ছে ওর ডিস্টার্ব করার পদ্ধতি। তো আজকে আমি আমার পাশে বসিয়ে নিয়েছি, সদ্য ঘুম থেকে উঠে এসেছে। মুখটা ভালো আছে বাবা? ভালো আছে। তো যাই হোক, আজকে আবার তোমাদের রিকোয়েস্টে চলে এসেছি মাটিতে। আর তোমরা আমাকে বলেছো দিদি ভাই এই ভিডিওটা করো, আর এই ভিডিওটা কি, এই ভিডিওটা করতে গেলে আমাকে মেঝেতেই বসতে হবে। তো আজকে আমি করতে চলেছি কি চ্যালেঞ্জ, আজকে আমি করতে চলেছি আন্ডার ওয়াটার বিগ হোল চ্যালেঞ্জ। তোমরা বলেছো দিদি ভাই এই ভিডিওটা মানে করো, আর এই ভিডিওটা আমি আজকে প্রথম করব, তাই জন্যে আমি মাটিতে বসে নিয়েছি। আমার মনে হয় মেঝেতে বসে ভালো সুবিধা হবে, আর তোমরাও ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবে। আর আমাকে বলা হয়েছে যে একটা ক্লিয়ার মানে একদম যেটা স্বচ্ছ মানে কন্টেনারে করতে। তো আমার কাছে কন্টেনার নেই, আমি একদম কাছের বোল নিয়ে নেবো, সেটাতেই করব। তো যাই হোক, তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস দেখতেই পাচ্ছ আমি এই কাচের বোলে এক বোল জল নিয়ে এসেছি। তো চলো এবার আমি আমার মুখটা চুবিয়ে দেবো এর ভেতরে, আর দেখে আমি কতক্ষণ শ্বাস রোধ করে থাকতে পারি জলের ভেতরে। চলো স্টার্ট করা যাক। আমি এক বোল জল নিয়ে এসেছি, আর এখানে আছে টাইমার। তো চলো, তো চলো ভিডিও স্টার্ট করা। নাকের মধ্যে জল ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছি, ঘেমে গেছি। তো চলো আবার স্টার্ট করা যাক। এর থেকে বেশি আর হচ্ছে না, 10-12-13। বাবা জলের মধ্যে নিঃশ্বাস না যায় না, বুড়বুড়ি ঘুরে উঠছে আর নাকের ফুটের মধ্যে জল ঢুকে যাচ্ছে। চলো আবার কাটি, আবার স্টার্ট করা যাক। ভিডিও করবো বলো, বাটি ধাবাতে আসছে, এইভাবে করা যায়? 6-8-10-11-12-13 হাইস্ট, এর বেশি হচ্ছে না। চলো তাও আবার ট্রাই করবো, স্টার্ট। ই শার্ট, আমি তো একই জায়গায় আটকে গেছি, আমার অত দম নেই বাবা। এই মোটা চেয়ারে না, মোটা মানুষদের এক ফোঁটাও দম থাকে না। তাও গাছ করেই যাবো, চলো আবার স্টার্ট করবো আবার। এবার একটু বেশি হয়ে যায়, 14। বাবা পরিস্থিতি খুব খারাপ গাইছে আমার, দেখতে পাচ্ছ আমার অবস্থা
কি হয়ে গেছে, আমি ভিজে পুরো, প্রচন্ড গরম লাগছে, নাকের মধ্যে জল ঢুকে আছে, নাক করছে শুশুর। স্টার্ট করি না, বাপরে বাপ, এই ছোটু ভিজে ঘেমে স্নান আমি। তো গাইস চলো আর এটাই লাস্ট করবো, আর করবো না, অনেকগুলো হয়ে গেছে ভিডিও করা। ও রে ভগবান, তুই চোপ, আর তুই চোপ, এই দেখো আমার মেয়ে দাঁড়াচ্ছে, বস হয়ে গেছে দাঁড়া। তো গাইস চলো স্টার্ট। এরকম করে ভিডিও হয় বলো? ভীষণ দুষ্টু, এটা ভীষণ দুষ্টু, সব জল করো, চুবি দেবো জলের মধ্যে। তো চলো গাইস মুখটা একটু মুছে নিই, তারপরে আবার কথা বলছি। তো গাইস আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও, আর আমি চেষ্টা করেছি ভিডিওটা খুব খুব ভালো করার, কিন্তু আমার মোটা চেহারায় অত দম নেই, আমি বেশিক্ষণ জলে চুপতে পারিনি, ঠিক আছে। আরে নাক দিয়ে অলরেডি ঝোল গড়াতে আরম্ভ হয়ে গেছে জলে চুবে। তো যাই হোক, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও ভিডিও কেমন হয়েছে। আর তোমাদের যত মানে কি বলো, যত কম মানে রিকোয়েস্ট আছে সবাই আমাকে রিকোয়েস্টগুলো বলো, আমি অবশ্যই করবো সবার রিকোয়েস্ট। আর যদি আমার ভিডিও দেখছো এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এই ছোট্ট পুচকুতার জন্য, ছোট্ট পুচকুতা অনেক খাটনি করে ভিডিও করার সময়, এসে দুষ্টুমি করে, কানু কানু করে, রাগ দেখি দাদু মাঠে সবাইকে রাগ দেখি দাদু, বা ভিডিও করবো, বা ভিডিও করবো। তো চলো আজকের মতন আমার বাবা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব খুব ভালো দেখো, সুস্থ দেখো, দেখো নতুন ভিডিও নিয়ে নেক্সট দিন। তো ততক্ষণের জন্য গুড বাই, টাটা।